ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের কলা ও বাণিজ্য বিভাগের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। বাণিজ্য বিভাগে পাশের হার 67.18%, কলা বিভাগে পাশের হার 78.17%। উচ্চ মাধ্যমিকের কলা বাণিজ্য বিজ্ঞান বিভাগ মিলিয়ে গড় পাশের হার 78.63%। এবছর মাদ্রাসা থিওলজিতে 600-এর মধ্যে 521 নম্বর পেয়ে প্রথম হয়েছেন মোহাম্মদ বদরুল হাসান। উচ্চ মাধ্যমিক মাদ্রাসা আর্টসে 600-এর মধ্যে 405 নম্বর পেয়ে প্রথম হয়েছেন কুর্তি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আসমা বেগম। এদিন পর্ষদের কনফারেন্স হলে আহত এক সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি অধ্যাপক মিহির কান্তি দেব এই সংবাদ জানিয়েছেন। গত 21 মে 2018 সালের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের পরীক্ষার ফলাফল প্রকাশ করে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ। এর 18 দিন বাদে শুক্রবার উচ্চ মাধ্যমিকের কলা ও বাণিজ্য বিভাগের পরীক্ষার ফল প্রকাশ করল পর্ষদ। এদিন সকালে পর্ষদের কনফারেন্স হলে আহত এক সাংবাদিক সম্মেলনে কলা ও বাণিজ্য বিভাগের পরীক্ষার ফলাফল প্রকাশ করে পর্ষদ সভাপতি অধ্যাপক মিহির কান্তি দেব জানান, কলা বিভাগে এবছর পাশের হার 78.17%, গত বছর এর হার ছিল 76.21%, এবছর বাণিজ্য বিভাগে পাশের হার 67.18%, গত বছর বাণিজ্য বিভাগে পাশের হার ছিল 73.27%। বিজ্ঞান কলা ও বাণিজ্য এই তিন বিভাগ মিলিয়ে এবছর গড় পাশের হার 78.62% বলে জানান পর্ষদ সভাপতি অধ্যাপক মিহির কান্তি দেব। কত বছর কত ছিল এটা? এরপরে আসছে কমার্স, পাশের যে পাস হচ্ছে 67.18, সায়েন্স আর্টস কমার্স মিলে একসঙ্গে তার নাম হচ্ছে হায়ার সেকেন্ডারি, সে কম্বাইন পার্সেন্টেজ পাস এবছরে হচ্ছে 78.62। লেখা তো দরকার না, এখানে আছে সবটা। গত বছরে এই ফিগারটা ছিল 77.31। সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি জানান, এবছরও সর্বাধিক পাশের রেকর্ড দক্ষিণ জেলার অনুকূলে রয়েছে। দক্ষিণ জেলায় পাশের হার 76.42%, এরপরে রয়েছে সিপাহীজলা জেলায় যেখানে পাশের হার 75.59%। এবারও জেলাওয়ারি হিসেবে পাশের হার সবচেয়ে নিচে রয়েছে ধলাই জেলায়। এবছর উচ্চ মাধ্যমিকে ধলাই জেলায় পাশের হার 63.25%। আর শিক্ষায় সবচেয়ে শ্রেষ্ঠ হিসেবে যে জেলার দাবি আমরা করে থাকি অর্থাৎ পশ্চিম জেলায় পাশের হার 69.32%। কোন ডিস্ট্রিক্ট থেকে কত পাস করেছে আমরা দেখব। সাউথে পাস করেছে 76.42, দুই নম্বর এন্ট্রি, ঠিক আছে। নেক্সট হাইয়েস্ট হচ্ছে সিপাহীজলা 75.29, দেওয়া আছে এখানে। এবং তারপরে হচ্ছে গোমতী 72.39। আর সবচেয়ে উন্নত যে জেলা আমরা দাবি করি ওয়েস্ট, সেখানে 5% ওভারঅল হচ্ছে পর্ষদ সভাপতি আরো জানান, উচ্চ মাধ্যমিকের মাদ্রাসায় দুটি বিভাগ রয়েছে। উচ্চ মাধ্যমিক মাদ্রাসা থিওলজিতে 600-এর মধ্যে 521 পেয়ে প্রথম হয়েছে কৈলাসহরের মোহাম্মদ বদরুল হাসান। এছাড়াও উচ্চ মাধ্যমিক মাদ্রাসা অষ্টমে 600-এর মধ্যে 405 পেয়ে প্রথম হয়েছে কুর্তি এইচএস স্কুলের আসমা বেগম। এদের পরীক্ষাটা হচ্ছে 8 সাবজেক্টগুলি পড়ে আরো 3-4 সাবজেক্ট পড়ে। এটাতে হাইয়েস্ট নম্বর পেয়েছে, আগেরটাতে হাইয়েস্ট নম্বর পেয়েছে 521, বদরুল হাসান 521 পেয়েছে। আর এরপরে হচ্ছে মাদ্রাসা আর্টস, না এটা কত নম্বর, এটাও কতর মধ্যে 405 পেয়েছে
পর্ষদ সভাপতি জানান, স্পোর্টস স্কুলের 100% ছাত্রছাত্রী পাশ করেছে। এছাড়া 380টি উচ্চ মাধ্যমিকের বিদ্যালয়ের মধ্যে 17টি বিদ্যালয়ের ছাত্রছাত্রী 100% পাশ করেছে। এবছর একজনও ছাত্রছাত্রী পাশ করতে পারেনি এমন স্কুলের সংখ্যা নেই। পর্ষদ সভাপতি আরো জানান, আগামী 12 জুন মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিকের কলা ও বাণিজ্য বিভাগের যারা উত্তরপত্র রিভিউ করাতে চান, তারা আগামী 5 দিনের মধ্যে বিদ্যালয়ে আবেদন করতে হবে। এরপর বিদ্যালয়গুলিকে 3 দিনের মধ্যে রিভিউর আবেদনপত্র পর্ষদের কাছে পাঠাতে হবে। ব্যুরো রিপোর্ট, হালাপুর।